পাটলের দরকার ইতিমধ্যে কিছু পয়েন্টস আপনাদের কৈছে আপনাদের বহুতে বহুতে ভালো কৈছে কিছু আর কিছু ভাল হেৰি কৈছে যে নহক যেখানে ভাল সেইখানে আরো ভাল করার চেষ্টা আমি করি আর যেখানে আপনাদের অনেকে দিছে সেইখানে আমি আমি লম আমার ফলের কি করব লাগে আমি করিম এই আমি আসলে আপনাদের মাতি আনিছো এই কারণে কেন আজমল ফাউন্ডেশনের ফলের আমি আন্তরিকভাবে প্রত্যেকজনে আমি চেষ্টা করেছো আমার লড়া ছিল আপনাদের যে দায়িত্ব সহকারে আমাক দিছে আমিও দায়িত্ব সহকারে কামখিন করে যাব কারণে চেষ্টা করে গিয়ে আছো কিন্তু বহু সময় এনেকা হয় আমি হয়তো করে গই আছো কিছু এঙ্গেল হয়তো আমার চকুত নপরিব পারে কিন্তু আপনাদের গার্জেন হিসাবে সদায় লড়া ছিলীর জড়িত থাকে কিছু কথা আপনাদের নিশ্চয় আপনাদের চকুত পড়ব সেইখানে আমাকে অনুকিয়ে দিয়ে যাব কারণ আপনাদের হয়েছে কলেজখনের এম্বাসেডর আপনাদের কলেজখনের বিষয়ে আমাকে আমি যিমানখিনি জানিছো বা আমাকে কিছু কথা আপনাদের বেছিও জানি পারে কারণ বাইরত বহুত মানুষ বহু ধরনের কথা কয় সেইখানে আপনাদের কানত পড়ে গতি সেইখানে কথাও যদি আমার কানত আনে তাহলে আপনি আমি একেলগে লগ লাগি পেলায় যিমানখিনি করব পারিম হয়তো আমি অকলে সিমানখিনি করব নোৱাৰিম আর ইতিমধ্যে আপনাদের গমেই পাইছে মাস্টার ডিগ্রির কথা এটা আপনাদের কইছে আমি আমার ম্যানেজার স্যারে কইছে যে আমি দুখন ইউনিভার্সিটির কথা ভাবিছো তার এখন ইউনিভার্সিটি মরিয়াম আজমল ইউনিভার্সিটি খুব শীঘ্রই আমি আরম্ভ করার চিন্তা করছো গতি আপনাদের দোয়া লাগিব দোয়া আশীর্বাদ লাগিব আপনাদের সেইখানে দোয়া করব আর সেই যদি হয়ে যায় আমার ছালীখিন কারণে সচাকে বহুত ভাল হয়ে যায় ইয়ারপা ওলাই পেলে তাতে যাব পারিব কিন্তু কিন্তু আজিকালি বহু বাধ্য বাধকতা থাকে জানে বহু মানে সরকারি কিছু নিয়ম আছে ফর্মেলিটিবিলাক পুরা করতে কিছু সময় লাগি যায় গতি এই অবস্টাকলসবিলাক যাতে আমি পার করে যাব পারো তার কারণে আপনাদের দোয়ার প্রয়োজন আর আপনাদের ইতিমধ্যে কইছে সাকে আমি ক্লাস নাইন আরম্ভ করবলে লৈছো কারণ আপনাদের সবই জানে শিক্ষার জড়িত হয়ে আছে এডমিনিস্ট্রেটিভ ইয়ারপা ওলাই পেলে বহুতে এডমিনিস্ট্রেটিভর কথা বস্তুর কথা কৈছে বা যে নহক আজিকালি চাকরি এটা বা তেন ধরনের কিনা এটা করবলে গেলে একটা ইন্টারভিউ থ্রুই পাশ করবই লগা হয় গতি বহুতে ডিগ্রি পাশ করার পিছত বা হায়ার সেকেন্ডারি পাশ করার পিছত কিছু কিছু চাকরির কারণে চেষ্টা করে আকো নতুনকে পড়ে যিখিনি হয়তো স্কুলতেই পড়াই দিব পড়াই পেলে পাশ করার পিছত আকো নতুনকে কিনা এটা পড়ব লাগে লগা হব নালাগে নিয়মটা আসলে তেনেকুৱা হব লাগে কিন্তু আমার এডুকেশন সিস্টেমটোৱে এনেকুৱা যত পাশ করার পিছত আকো কম্পিটিটিভ এক্সামিনেশনের কারণে বেলেগে পড়বলগিয়া হয় এনেকুৱা আসলে বেলেগ দেশের সিস্টেমবোর এনেকুৱা নহয় কারণ আপনি অলরেডি যদি মানে ক্লাস ওয়ান বা নার্সারির পর পড়ি আহি ক্লাস টুয়েলভের ডিগ্রি পড়ার পিছত আকো একটা পরীক্ষা এপিয়ার কারণে বেলেগে পড়বলগা হব নালাগে আসলে কিন্তু আমার ইন্ডিয়াতে তো এনেকুৱা হয় গতি সেই কারণে আমি চিন্তা করি এতিয়া বহুতে করেছে আমিও করছো এটা আমি তো আগতে সায়েন্সের কারণে আজমল সুপারফর্টিটা করে পেলে সায়েন্সের স্টুডেন্টখিনিক আমি স্টেবল করলো আর অল্প দেখা দিবর কারণে সমর্থ হয়েছে আপনাদের গমে পাইছে এই কিন্তু এতিয়া যিখিনি আর্টসর স্টুডেন্টসকো একটা দিক দিব লাগিব গতি আমি আজমল আইএস একাডেমিক আগতে আমি স্টুডেন্টস ইয়ারপরা দিল্লিলে পাঠাইছিল বিশজন বিশজন ছাত্র আমি স্পন্সর করে দিল্লিলে পাঠাইছিল কিন্তু আপনাদের শুনবলে আচরিত হব আমি বিশজন ছাত্র সিলেকশনের কারণে যদি ইন্টারভিউ পাতো আমি বিশজন ছাত্র পুরা করব এগারোজন চোদ্দজন বারোজন এনে পাঠাইছো তারপর দেখো তারপর আকো ঘুরি গুছি আহে তার যে পরিবেশ সে এডজাস্ট করব গতি ইয়াতে আমি আই এস একাডেমি এস্টাবলিশ করেছো আমার ট্রাস্টি সকলে এই বিচারিছে যে গোটেই স্টুডেন্টসখিনিয়ে যাতে সুবিধাটা পায় আর আমার কম্পিটিটিভ এক্সামিনেশন আমার স্টুডেন্টস বেশিকে বেশি যাতে আগবাড়ি যাব পারে আমি সেইখন আরম্ভ করার কারণে গোটেই বিভিন্ন জায়গায় গিয়ে পেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবলগা হয়েছে যে আইএএস বা ইউপিএসসি বা এনেকা ধরনের পরীক্ষাবিল বহু টান কিনা একটা বস্তু নহয় আমার লোকালী যে নয় এনেকা কথা নয় আমার অ্যাওয়ারনেসটা নাই গতি সেইটা করার পিছত যেটা সেইখান এস্টাবলিশ করা হল এটা এইখানের লিঙ্ক আপ করে পেলে আমি এটা ক্লাস সিক্সরপ্রাই ছালী আমার আপনাদের আমার শিক্ষার প্রথম ইনস্টিটিউশন মরিয়াম সায়েন্স হয়েছে আমার ট্রাস্টি সকলে সদায় নারী শিক্ষাটা গুরুত্ব দিয়ে আছে গতি এবার ক্লাস সিক্স আমি আরম্ভ করে আসো গার্লসের দি প্রথম গার্লসর কারণে তারপর বাকি আগলে আগবাড়ি যাব এবার ক্লাস নাইন আমি এই ইনস্টিটিউশনত আমি খুলবলে বিচার প্রত্যেক ইনস্টিটিউশনতে খুলিম এই গতি ক্লাস নাইনেরপরাই একটা চিন্তা থাকিব যে আই এস একাডেমিখনের গাইডেন্সত এই সাবজেক্টখিনি যাতে তেওঁলোকে আগবাড়ি যাব পারে শেষত গৈ পেলে আকো বেলেগ এটা কিছু মানে এটা এক্সাম্পলের কারণে কৈছো ফান্ডামেন্টাল রাইটস একটা এমন একটা টপিক যেটা আপনার ক্লাস ইলেভেনতো আছে নাইনতো আছে টেনতো আছে আকো গৈ পেলে টুয়েলভ ডিগ্রি পাশ করার পিছত এডমিনিস্ট্রেটিভ পরীক্ষার কারণে আকো ফান্ডামেন্টাল রাইটস পড়বলগা হয়
সেইটো তেনেকুৱাকৈ নকৰি সৰুৰ পৰাই যদি সেই বস্তুটো তাক কনচেপ্টটো দি দিয়া যায়, সেই ছাত্ৰটোৰ ওপৰত প্ৰেছাৰ নপৰে পিছত গৈ পেলাই। আৰু মই এইটো কোৱা নাই যেনে আই এছ আই কোৱালিফাই কৰিব লাগে বা এ চি এছ আই কোৱালিফাই কৰিব লাগে, তাত বহুত ধৰণৰ কেডাৰ আছে। যিকোনো এটা পষ্টটো যদি পায় সমাজৰ এজন এখন এজন ভাল নাগৰিক হিচাপে জীয়াই থাকিব পাৰিব। গতিকে এইটোৱে এটা চেষ্টা আমাৰ, যিটো আপোনালোকৰ মাধ্যমেৰে আমি সমাজলৈ বিয়পাই দিব বিচাৰিছোঁ। আপোনালোকে ক'ব এইখিনি কথা বিভিন্ন মানে গাৰ্জেনসকল যোন যিসকল আহিব পাৰে, বা আৰু বহুতে এটা কনফিউজন থাকে যে দুটা ছাবজেক্ট একেলগে কেনেকৈ পঢ়িব, এটা এডমিনিষ্ট্ৰেশ্যন আপোনাৰ এ চি এছ বা হেৰিয়াৰ প্ৰশিক্ষণ, লগতে আকৌ ক্লাছৰ কাৰিকুলামটো। গতিকে সেনেকুৱা ধৰণৰ কথা নহয়, সেইটো বেলেঞ্চ কৰি নিয়াটো আমাৰ এটা ছিষ্টেমৰ মাজেদি আমি কৰিব লাগিব, যাতে ষ্টুডেণ্টছখিনিৰ ওপৰত এটা প্ৰেছাৰ নপৰে।